সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং অনিয়মের আশঙ্কায় প্রার্থিতা প্রত্যাহার করলেন সুনামগঞ্জ চার আসনের বিএনএম এর প্রার্থী দেওয়ান শামসুল আবেদিন। বিকেলে সুনামগঞ্জ শহরে তেঘুরিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনএম এর প্রার্থী বলেন, প্রথম থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল একটি পক্ষ, প্রথমে তার প্রার্থিতা বাতিল হয়, আপিল করে প্রার্থিতা ফিরে পেলেও দমে যায়নি ষড়যন্ত্রকারীরা। ভোটের মাঠে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী কালো টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন শামসুল আবেদিন। বলেন, একের পর এক তার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।